92, তোমাদের পার্সেন্টেজ 92, শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে? মনিটর কথা বলো, শোনা যাচ্ছে কি? জি ম্যাডাম, শোনা যাচ্ছে ম্যাম? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা শুরু করি। তোমাদের শরীর স্যারের তো টপ শেষ মনে হয়, সেজন্য আমি একটু সময় চেয়ে নিলাম। আমি তোমাদেরকে ফেস স্টার্ট করেছিলাম ওই দিন, তো মিটিং ছিল আর কন্টিনিউ করতে পারিনি। আমরা ছিলাম নার্ভ সাপ্লাই অফ ফেস, তাই না? নার্ভ সাপ্লাই অফ ফেসে ছিলাম। আচ্ছা, ফেসের নার্ভ সাপ্লাই কে আমরা কি করব অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড করব, ঠিক আছে? কারণ ডেভেলপমেন্ট অনুযায়ী নার্ভ সাপ্লাই আলাদা। তাহলে নার্ভ সাপ্লাই আমরা কয়ভাবে পড়ব? সেন্সরি অ্যান্ড মোটর, তাই না? তাহলে সেন্সরি নার্ভ সাপ্লাই আমি তোমাদেরকে বলেছিলাম, সেন্সরি নার্ভ সাপ্লাই ফেসের কোন নার্ভ থেকে হয়? কারো কিছু মনে নাই। আমি গ্রসলি দুটা কথা বলে, ফেস ইজ ডিরাইভ ফ্রম ট্রাইজেমিনাল নার্ভ আর মোটর নার্ভ সাপ্লাই ফ্রম ফেসিয়াল নার্ভ। এটা একদম মনে রাখতে হবে, এটা তো ইজি। ব্রাঞ্চের নাম আমরা পরে পড়বো, ব্রাঞ্চ না না পারলে না পড়বো। হ্যাঁ, ফেসিয়াল নার্ভ। তাহলে সেন্সরি সাপ্লাই আসতেছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ থেকে, মোটর আসছে কোথেকে? ফেসিয়াল নার্ভ থেকে, এক্সেপ্ট মাসলস অফ মেস্টিকা। তাহলে ঠিক আছে, আমরা আমাদের সেন্সরিটা পড়ছি, দেখো এখানে এই দিস পিকচার ইজ শোয়িং সেন্সরি নার্ভ সাপ্লাই অফ ফেস। তাহলে ট্রাইজেমিনাল নার্ভ ফেসে কিভাবে সাপ্লাই দেয় বলেছিলাম, বাই থ্রি ডিভিশন আর থ্রি ব্রাঞ্চেস। ট্রাইজিমিনাল নার্ভ কে বড় ব্রাঞ্চ আর কি তিনটা ডিভিশনে আমরা ভাগ করি। কি কি? একটা হলো অপথেলমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন অ্যান্ড মেন্ডিবুলার ডিভিশন। তাহলে ট্রাইজিমিনাল নার্ভ কে আমরা তিনটা ডিভিশনে ভাগ করছি। নাম্বার ওয়ান অপথেলমিক ডিভিশন, নাম্বার টু ম্যাক্সিলারি ডিভিশন অ্যান্ড নাম্বার থ্রি মেন্ডিবুলার ডিভিশন। তাহলে ট্রাইজিমিনাল নার্ভ আলটিমেটলি ফেস ফেসের হোল ফেস এক্সেপ্ট স্মল এরিয়া, সেটা আমরা পরে বলছি। তাহলে ফেস ইজ সেন্সরি সাপ্লাই অফ ফেস ইজ সাপ্লাই বাই ট্রাইজিমিনাল নার্ভ থ্রু থ্রি ব্রাঞ্চেস, অপথেলমিক ম্যাক্সিলারি অ্যান্ড মেন্ডিবুলার ব্রাঞ্চেস। এখন আমরা দেখব যে কোন এরিয়াতে কোন ব্রাঞ্চের মাধ্যমে। নার্ভ কিন্তু একটাই, ট্রাইজিমিনাল নার্ভ, কিছু না পারলে অন্তত এটা বলে দিব যে ট্রাইজিমিনাল নার্ভ। তার মধ্যে এখন তিনটা ব্রাঞ্চ কে কোথায় সাপ্লাই দিচ্ছে এটা দেখো, এখানে দেখো ভি ওয়ান ভি টু ভি থ্রি দেখিয়েছে। ভি ওয়ান ওয়ান উপর দিক থেকে, এখান থেকে দেখো ফোরহেড থেকে কাভার করে এখান থেকে নোজ পর্যন্ত এসেছে। তাহলে দিস এরিয়া ইজ সাপ্লাইড বাই অপথেলমিক নার্ভ। আচ্ছা, এই এরিয়াটা ডেভেলপ করে কোত্থেকে? তোমাদেরকে আমি ডেভেলপমেন্ট বলেছিলাম গত ক্লাসে, ফেসের ডেভেলপমেন্ট ফ্রম থ্রি প্রসেসেস, তাই না? থ্রি প্রসেস, কি কি প্রসেস ছিল? ফ্রন্টোনেজাল প্রসেস, ম্যাক্সিলারি প্রসেস অ্যান্ড মেন্ডিবুলার প্রসেস। এগুলো মনে রাখোনি, তোমরা পড়োনি তো কিছু? হ্যাঁ, কিছু পড়োনি। তাহলে এই যে ফ্রন্টোনেজাল প্রসেস এখান থেকে ডেভেলপ করে এই এরিয়াতে, না? তাহলে দিস এরিয়া ইজ সাপ্লাইড বাই অপথেলমিক নার্ভ, অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ। এরপর দেখো এখানে নিচে থেকে আসে, লোয়ার লিপ থেকে শুরু করে এভাবে যদি আমরা এই একটু পর্যন্ত টানি, তাহলে নিচের যে পোর্শনটা এই পোর্শনটাকে সাপ্লাই দিচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, কারণ এখান দিয়ে ম্যান্ডিবুল আছে। ম্যান্ডিবুল তো কতটুক যায় তোমরা জানো। তাহলে এখান থেকে শুরু করে একটু পর্যন্ত দিচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে মাঝখানে যে রিমেইনিং এরিয়া ম্যাক্সিলা, ওভারলাইং ম্যাক্সিলা, তাহলে এই এরিয়াকে সাপ্লাই দিচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। এটা আসলে পিকচার দিয়ে মনে রাখা ইজিয়ার। তাহলে আমরা ফেসের দিকে যদি তাকাই, তাহলে এখান থেকে এভাবে এসে ফ্রন্টোনাদার প্রসেস যে জায়গাটা, সেইখানে সাপ্লাই দিচ্ছে অপথেলমিক নার্ভ। তারপর লোয়ার লিপ থেকে এইভাবে উপরে যদি লাইন টানি, তাহলে নিচে মেন্ডিবুলার এরিয়া যেটা,
সেখানে দিচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, আর রিমেনিং যে মাঝখানে ওখানে দিচ্ছে মেজিলারি নার্ভ, ঠিক আছে। এখন আমরা এখানে কিছু কিছু ব্রাঞ্চের নাম দেখতে পারি, খুব একটা লাগে না আসলে। এই তিনটা নার্ভ কোন কোন এরিয়াতে দিচ্ছে এই পিকচারটাই খেয়াল করবে তোমরা। ভিতরে যে নার্ভ গুলো ব্রাঞ্চ গুলো সেগুলো আর লাগে না। এখানে একটা জিনিস দেখো, এই যে অরিকল, অরিকল থেকে এই নিচে কিছুটা এরিয়াতে গ্রেট অরিকুলার নার্ভ সাপ্লাই দিচ্ছে। গ্রেট অরিকুলার নার্ভ আমি বলেছিলাম যে একটু এক্সেপশন আছে, তাহলে হোল ফেস ইজ সাপ্লাইড বাই ট্রাইজিবিনাল নার্ভ এক্সেপ্ট এ স্মল এরিয়া বিলো দা অরিকল, এই জায়গাটায়। তাহলে এই জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ। আচ্ছা এখন নেক্সট পিকচারে আসুন। এই ছবিটাতে দেখো, এখানে আরেকটু ক্লিয়ার দেখা যাচ্ছে, আমরা এটাকে লেটারাল ভিউতে দেখছি। তাহলে এখানে ফোর হেড থেকে শুরু করে দেখো গ্রিন এরিয়া যে দেখানো হয়েছে, নোজ, টিপ অফ নোজ পর্যন্ত এই পিকচার কিন্তু একদম পরীক্ষায় আঁকাতে হবে, ঠিক আছে। নার্ভ সাপ্লাই অফ ফেস হচ্ছে একটা পেইড কোশ্চেন, তোমাদের প্রফে অনেকবার এসেছে। হেড নেকের মধ্যে টাং এবং ফেসের নার্ভ সাপ্লাই অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটেন এক্সাম। তাহলে এখানে যে উপরে আমরা গ্রিন এরিয়াটা দেখাচ্ছি, দিস এরিয়া ইজ সাপ্লাইড বাই অপথেলমিক নার্ভ। তারপর দেখো এই যে লোয়ার লিপ থেকে শুরু করে এই পর্যন্ত এসে মেন্ডিবুলার এরিয়াতে ভাগ করেছি, তাহলে মেন্ডিবুলার এরিয়াতে মেন্ডিবুলার নার্ভ, আর মাঝখানে যে এরিয়াটা থেকে গেল এটা হলো ম্যাক্সিলারি নার্ভ। এখন দেখো এখানে সুপারফিশিয়াল সার্ভাইকেল প্লেক্সাস, এখানে এই জায়গাটাতে কিছুটা আসে সার্ভাইকেল নার্ভ। এটা দেখো আমাদের ফেসের একদম নিচে ম্যান্ডিবুলের নিচে অরেকুলে এই জায়গাটাতে, কারণ আমাদের এখানে যে নেক এই জায়গায় কিন্তু সার্ভাইকেল প্লেক্সাস সাপ্লাই দিচ্ছে, তাহলে এখানে কিছুটা এরিয়াকে সার্ভাইকেল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে আমাদের এই হলো সেন্সরি নার্ভ সাপ্লাই, এখন আসলে মোটর নার্ভ সাপ্লাই। এটাতেও একই ছবি দেখানো, আচ্ছা ওই পিকচারটা নেওয়া হয় নাই। মোটর নার্ভ সাপ্লাই আসে কোথ থেকে আমাদের, এটা একটু আমার দিকে খেয়াল করো তোমরা। মোটর সাপ্লাই ফেসের কোন নার্ভ থেকে আসে? ফ্রম ফেসিয়াল নার্ভ। তাহলে মোটর সাপ্লাই ফেসের আসে ফ্রম ফেসিয়াল নার্ভ। এখন ফেসের মাসেল গুলোকে কিন্তু আমরা গ্রুপে ভাগ করি, তাই না? কতগুলো মাসেলকে আমরা বলি মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে আমরা ফেসের যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন শো করে সেই এক্সপ্রেশন গুলো কতগুলো মাসেলের জন্য হয়, তাহলে এই মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন একটা গ্রুপের মাসেল। আবার কতগুলো মাসেল আছে মাস্টিকেশনে হেল্প করে, তাহলে সেগুলোকে আমরা বলি মাসেলস অফ মাস্টিকেশন। তাহলে গ্রুপ আমরা ভাগ করলাম কেন? কারণ মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন ডেভেলপ করে কোথেকে? ফ্রম সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পক্স থেকে, ঠিক আছে, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর সেকেন্ড আর্টস থেকে। আবার মাসেলস অফ মাস্টিকেশন যেগুলো মাসেল সফিস্টিকেশন তারা ডিরাইভ করে ফার্স্ট আর্চ থেকে। তাহলে খেয়াল করো এখানে খুব ইম্পর্টেন্ট কথা, তাহলে আমি বলেছি ফেসের মাসেলকে গ্রুপ ভাগ করেছে কি মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন অ্যান্ড মাসেল অফ মাস্টিকেশন। কেন আলাদা বললাম? কারণ এদের ডেভেলপমেন্ট কিন্তু আলাদা সোর্স থেকে হচ্ছে, ঠিক আছে, এবং যেহেতু ওরা ডেভেলপ করছে আলাদা, তাহলে ওদের নার্ভ সাপ্লাই ইন্ডিভিজুয়ালি মাসেলের নাম মনে রাখা সম্ভব নয়, এভাবেই মনে রাখতে হবে। তাহলে ফেসের মাসেল দু গ্রুপে আমি ভাগ করে বললাম, একটা হলো মাসেলস অফ মাস্টিকেশন আর একটা হলো মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। তাহলে যে মাস্টিকেশনে যে মাসেল গুলো আমাদের হেল্প করে দে আর মাসেলস অফ মাস্টিকেশন, তারা ডেভেলপ করে কোথেকে? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। তাহলে মাসেলস অফ মাস্টিকেশন ডেভেলপস ফ্রম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ অ্যান্ড মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন ডিরাইভ ফ্রম সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। এখানে তোমরা ডিরাইভেটিভস অফ ফ্যারেঞ্জিয়াল আর্চেস পড়েছ, এটা কিন্তু এমব্রায়োলজিতে চার্ট একদম মুখস্থ থাকতে হবে, রিটেনে আসে ডিরাইভেটিভস অফ ফ্যারেঞ্জিয়াল আর্চেস। এটা তো আমি এখানে বলছি না, নিশ্চয়ই তোমরা পড়েছ। আমি এখানে যেটা বলছি
ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ কোনটা জানো তোমরা? ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, মেইনলি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে কি ফেসিয়াল নার্ভ। কেন আমি বললাম, তাহলে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে যারা ডিরাইভ করেছে তাদের নার্ভ সাপ্লাই কি হবে? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে যে মাসেল গুলো ডেভেলপ করেছে তাদের নার্ভ সাপ্লাই কি হবে? ফেসিয়াল নার্ভ। এখন আলাদা আলাদা প্রত্যেকটা অনেক মাসেল ফেসের মধ্যে, প্রত্যেকটা মাসেলের কে কে নার্ভ সাপ্লাই, এভাবে মনে রাখতে গেলে তো মনে থাকবে না, তাই না? তাহলে তোমরা মনে রাখবে ফার্স্ট আর্চ থেকে মাসলস অফ মাস্টিকেশন। তাহলে মাসলস অফ মাস্টিকেশন কি কি আছে এখানে? তাহলে নেক্সট কোশ্চেন আসবে যে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনে কোনগুলো আসছে আর মাসলস অফ মাস্টিকেশনে কোনগুলো আসছে। তাহলে মাসলস অফ মাস্টিকেশনে শুধু টেম্পোরাল মাসেল, মেসিটার মাসেল আর মিডিয়াল অ্যান্ড লেটারাল টেরিগয়েড মাসেল। আমি দেখেছি এর আগে মেহেরুন্নেসা ম্যাডাম পরীক্ষায় জিজ্ঞাসা করেছে হুইচ আর দা মাসলস অফ মাস্টিকেশন, তাই না? ফেসের মধ্যে যেহেতু আছে তাহলে এটা তোমরা ম্যান্ডিবলে করেছো, মেবি ম্যান্ডিবলের সাথে এই কোশ্চেনটা আসে। তাহলে মাসলস অফ মাস্টিকেশন কি কি? টেম্পোরাল মাসেল, মেসিটার মাসেল অ্যান্ড মিডিয়াল অ্যান্ড লেটারাল টেরিগয়েড মাসেল। তাহলে আমি চারটা নাম বলেছি শুধু, টেম্পোরাল, মেসিটার, মিডিয়াল অ্যান্ড লেটারাল টেরিগয়েড। তাহলে দিজ আর মাসলস অফ মাস্টিকেশন অ্যান্ড দিজ মাসলস অফ মাস্টিকেশন আর ডিরাইভ ফ্রম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ অ্যান্ড দিজ মাসলস আর সাপ্লাইড বাই নার্ভ অফ ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ হুইচ ইজ কল ম্যান্ডিবুলার নার্ভ অফ ট্রাইজেমিনাল নার্ভ, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এইটুক পর্যন্ত ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমাদের পরে কি রয়ে গেল? মাসলস অফ সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চেস, এটা আমরা পরে পড়বো, কারণ এখানে একটা হিউজ গ্রুপ অফ মাসেল আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ পিকচারে ছবিটা। তাহলে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনে অনেক মাসেল আছে, দিজ মাসলস আর ডিরাইভ ফ্রম সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চেস অ্যান্ড সাপ্লাইড বাই নার্ভ অফ সেকেন্ড আর্চেস হুইচ ইজ ফেসিয়াল নার্ভ। তাহলে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যে মাসেল গুলো আমাদের আসলো মাসলস অফ মাস্টিকেশন, এটা কি দিয়ে হবে? ফেসিয়াল নার্ভ। তাহলে ফেসের মধ্যে অলমোস্ট সব মাসেলই কিন্তু রেসপন্সিবল ফর ফেসিয়াল এক্সপ্রেশন, এটা একটা হিউজ একটা লার্জ গ্রুপ মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে মোটর সাপ্লাই, আমরা কি বলছি মোটর সাপ্লাই মানে মাসেলের সাপ্লাই, তাহলে মোটর সাপ্লাই অফ ফেস কি দাঁড়ালো? তাহলে মোটর সাপ্লাই অফ ফেস আসছে কোথেকে? ফ্রম ফেসিয়াল নার্ভ, কারণ আমি বলেছি যে এরিয়া ম্যাক্সিমাম এখানে মাসেলই হচ্ছে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে মোটর সাপ্লাই অফ ফেস সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ এক্সেপ্ট মাসলস অফ মাস্টিকেশন হুইচ ইজ সাপ্লাইড বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এখন যদি তোমাদের কোশ্চেন করি, ফেসের নার্ভ সাপ্লাই অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড কি ডিফারেন্স, তোমরা কেউ কি বলতে পারবা? আর যেটা হচ্ছে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে হয় যেটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। হচ্ছে কারণ এটা এটা কিন্তু মোটর মোটর নার্ভ সাপ্লাই, ঠিক আছে, নট সেন্সরি। আর সেন্সরিটাও কিন্তু ডেভেলপমেন্ট অনুযায়ী হচ্ছে, তাই না? যে জায়গাটা যে এরিয়া থেকে ফ্রন্টোনাজাল প্রসেস, তারপর হচ্ছে ম্যাক্সিলারি, তারপর ম্যান্ডিবুলার, ওইভাবে ওই ব্রাঞ্চ গুলো থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা নার্ভ সাপ্লাই, হ্যাঁ নার্ভ সাপ্লাই সম্পর্কে আর আর কোনো কথা তোমাদের? আমি নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাচ্ছি। এই পিকচারটা পরীক্ষায় আঁকাতে হবে, ঠিক আছে, নার্ভ সাপ্লাই এর। ফেসিয়াল নার্ভ সম্পর্কে আমি আর একটা কথা বলবো, ফেসিয়াল নার্ভ ফেসে যে আসে মোটর সাপ্লাই, ফেসে এসে পাঁচটা ব্রাঞ্চে ভাগ হয়, ফাইভ ব্রাঞ্চেস, কি কি? টেম্পোরাল, জায়গোমেটিক, বাকাল, ম্যান্ডিবুলার অ্যান্ড সার্ভাইকেল।
এখন খেয়াল রাখো এই যে ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভটা আমাদের তোমাদের টেম্পোরাল বোন খেয়াল আছে কিনা, স্টাইলো মাস্টার্ড ফোরামেন দিয়ে বের হয় ফেসিয়াল নার্ভ, তাই না? মনে আছে টেম্পোরাল বোনের যে স্টাইলো মাস্টার্ড ফোরামেন, সেই স্টাইলো মাস্টার্ড ফোরামেন দিয়ে ফেসিয়াল নার্ভ বের হয়, বের হয়ে প্যারাটিড গ্ল্যান্ডে ঢুকে, আমাদের যে অরিকলের সামনে গ্ল্যান্ড আছে তাই না, এখানে প্যারাটিড গ্ল্যান্ড। তাহলে ফেসিয়াল নার্ভ কি করে, স্টাইলো মাস্টার্ড ফোরামেন দিয়ে বের হয়ে এখানে আমাদের প্যারাটিড গ্ল্যান্ডে আসে। প্যারাটিড গ্ল্যান্ডে এসে দিস নার্ভ ডিভাইডস ইনটু ফাইভ ব্রাঞ্চেস। তাহলে প্যারাটিড গ্ল্যান্ডে এসে ফেসিয়াল নার্ভ পাঁচটা ব্রাঞ্চ দেয়, কি কি? একটা হলো টেম্পোরাল জাইগোমেটিক, বোসের নাম অনুযায়ী এখানে টেম্পোরাল, তারপর জাইগোমেটিক, দেন বাককাল, ম্যান্ডিবুলার, সার্ভাইকেল। তাহলে এই ব্রাঞ্চ গুলো পরীক্ষা পরীক্ষা এক্সামিনার দেখাতে বলে, কিভাবে আমরা দেখাবো? হ্যান্ড, তোমরা সবাই এখানে রাইট হ্যান্ড সে, রাইট হ্যান্ড এর যে রিস্ট এটাকে অরিকলের কাছে প্লেস করো, রাইট হ্যান্ড, ঠিক আছে? তাহলে রাইট হ্যান্ড এর রিস্ট যদি অরিকলে প্লেস করি, এখন পাঁচটা ফিঙ্গার আছে না আমাদের, পাঁচটা ফিঙ্গার পাঁচ জায়গায় রাখবো, কোথায় রাখবো? টেম্পোরাল বোন আছে এখানে কানের উপরে, তাই না? তাহলে থাম্ব রাখলাম আমরা টেম্পোরাল বোনে, তারপর এখানে চিকের এখানে আছে জাইগোমেটিক বোন, তাহলে নেক্সট ফিঙ্গার যেটা ইন্ডেক্স ফিঙ্গার জাইগোমেটিক বোনের উপর। এরপরেটা রাখবো কোথায় আমরা? বাককাল, এখানে চিকের নিচে আর একটু। এরপর ম্যান্ডিবুলার রাখবো ম্যান্ডিবুলের উপরে, আর এই যে স্মল ফিঙ্গার সেটাকে রাখবো নেকের কাছে। এভাবে রাখলাম, রাখলে কি হলো, এই যে পাঁচটা ব্রাঞ্চ পাঁচটা ফিঙ্গারের যে অ্যাডজয়িং এরিয়া এই জায়গায় সাপ্লাই দিল, ঠিক আছে? পরীক্ষায় এটা দেখাতে হয়, আমি লেফট হ্যান্ড দিয়ে দেখাচ্ছি, রাইট হ্যান্ড দিয়ে পারছি না ভালো করে। লেফট হ্যান্ড এর রিস্ট অরিকলের উপর রাখলাম, রেখে থাম্ব, থাম্ব কোথায় রেখেছি দেখো, টেম্পোরাল বোনের উপর। ইন্ডেক্স ফিঙ্গার রেখেছি জাইগোমেটিক বোনের উপরে, চিকে রেখেছি মিডল ফিঙ্গার, এরপর রিং ফিঙ্গার কোথায়, ম্যান্ডিবল, আর ইন্ডেক্স ফিঙ্গার এখানে নেকের এদিকে, ঠিক আছে? তাহলে এই যে পাঁচটা জায়গা, এই পাঁচ এরিয়াতে পাঁচটা নার্ভের মাধ্যমে, পাঁচটা ব্রাঞ্চের মাধ্যমে ফেসিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। কে কে দিচ্ছে? এটা টেম্পোরাল, তারপর হলো জাইগোমেটিক, বাককাল, ম্যান্ডিবুলার, সার্ভাইকেল, যে এরিয়াতে রেখেছি নামগুলো সেরকম, এই পাঁচটা ব্রাঞ্চের মাধ্যমে ফেসিয়াল নার্ভ মোটর সাপ্লাই দিচ্ছে। তাহলে এই রিমেইনিং এরিয়াতে, এখানে যেমন অ্যাডজয়নিং এরিয়া পুরোটাকে দিবে টেম্পোরাল, তারপর এখানে দিবে জাইগোমেটিক ব্রাঞ্চ, এখানে দিবে বাককাল ব্রাঞ্চ, এখানে রিং ফিঙ্গারের ম্যান্ডিবুলার, এখানে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, আর নিচে দিবে সার্ভাইকেল ব্রাঞ্চ। তাহলে কি বললাম, ফেসিয়াল নার্ভ এমার্জেস থ্রু স্টাইলোমাস্টয়েড ফোরামেন এন্ড এন্টার ইনটু প্যারাটিড গ্ল্যান্ড হোয়ার ইট গিভস ফাইভ ব্রাঞ্চেস, কি কি? টেম্পোরাল, জাইগোমেটিক, বাককাল, ম্যান্ডিবুলার অ্যান্ড সার্ভাইকেল। টেম্পোরাল ব্রাঞ্চ এটা একদম, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা দেখাতে হয় পরীক্ষায়, টেম্পোরাল ব্রাঞ্চ, জাইগোমেটিক ব্রাঞ্চ, বাককাল ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, সার্ভাইকেল ব্রাঞ্চ, এরিয়া অনুযায়ী। তাহলে এরিয়া গুলো আমি আরেকবার দেখাচ্ছি, এখানে রিস্ট জয়েন্ট রাখবা অরিকলের উপর, তারপর উপর থেকে শুরু হবে টেম্পোরাল, টেম্পোরাল বোনের উপর, জাইগোমেটিক ব্রাঞ্চ, জাইগোমেটিক বোনের উপর, বাককাল সিকের উপর, বাক্সিনেটর মাসেলের উপর, এরপর ম্যান্ডিবুলার কোথায়, ম্যান্ডিবুল, আর সার্ভাইকাল তো সার্ভাইকাল এরিয়াতে। তাহলে এইভাবে, ঠিক আছে, দেখাতে হবে পরীক্ষায়, এটা পারবে? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই গেল নার্ভ সাপ্লাই, এখন আসো একটু পারবে তো, আমি নেক্সট ডে আর্টারি সাপ্লাই যাচ্ছি, ফেস কিন্তু অনেক বড় টপিক, ছবিটা কোথায় রাখলাম,
এই পিকচারটা দেখো, বেটার টু সি দিস পিকচার। তাহলে আমরা এখন নার্ভ সাপ্লাই শেষ করেছি, নার্ভ সাপ্লাই অফিস, এর আগে আমরা ডেভেলপমেন্ট অফিস করেছি রাফলি, তারপর নার্ভ সাপ্লাই পড়লাম, তার আগে আমরা লেয়ার্স বাউন্ডারি অ্যান্ড লেয়ার্স অফ ফেস করেছি। এখন আমরা আসছি নার্ভ সাপ্লাই, এখন মাথা থেকে আউট করে দাও, তোমরা পরে পড়বে। এখন আমরা পড়বো আর্টেরিয়াল সাপ্লাই, ঠিক আছে, ব্লাড সাপ্লাই পড়বো। ব্লাড সাপ্লাইয়ের মধ্যে ফার্স্টে পড়বো আর্টেরিয়াল সাপ্লাই, তারপর পড়বো ভেনাস ড্রেনেজ। এর প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, মানে পড়তে একটু বিরক্ত লাগলেও লাগবে, বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার কোনো উপায় নেই। তাহলে আমরা ফেসের আর্টেরিয়াল সাপ্লাই করবো। আর্টেরিয়াল সাপ্লাই সব জায়গায় আমরা কিভাবে পড়ি, দুই ভাগে পড়ি, একটা হলো কি বলছি, ব্লাড সাপ্লাই আমরা দুই ভাবে পড়ি, একটা হলো আর্টেরিয়াল সাপ্লাই আর একটা হলো ভেনাস ড্রেনেজ। তাহলে আর্টারি কোন কোন দিক থেকে নিউট্রিশন পাচ্ছে এবং সেটা থেকে আবার কিভাবে এসে ভেনাস ব্লাড গুলো ড্রেন হচ্ছে কিভাবে। তাহলে ফার্স্টে আমরা আর্টারিয়াল সাপ্লাই যদি বলি, ফেসিয়াল আর্টারি ইজ দা চিফ আর্টারি অফ ফেস। তাহলে ফেসের যে সাপ্লাই হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই, এটা কোথায় হচ্ছে থ্রো, আগে একটু শুনে নাও, তারপর তোমরা ছবির দিকে তাকাবে, এখনই ছবি বোঝার চেষ্টা করতে হবে না। তাহলে ফার্স্টে ফেসের আর্টারি, মেইন আর্টারি কোনটা, ফেসিয়াল আর্টারি। তাহলে ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে ফেস ইজ চিফলি সাপ্লাইড বাই দা ফেসিয়াল আর্টারি, হুইচ ইজ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে ফেসের মেইন আর্টারি আমি বলছি ফেসিয়াল আর্টারি, যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। তাহলে এখানে আরো অপথেলমিক আর্টারি থেকেও কিছু সাপ্লাই আসে, অপথেলমিক আর্টারি থেকে, অপথেলমিক আর্টারি আবার কিছু ব্রাঞ্চ আছে। তাহলে ফেসিয়াল আর্টারিটাই আমরা ফার্স্টে পড়বো। তাহলে ফেসিয়াল আর্টারি, এখন ছবিটা দেখো তোমরা, ফেসিয়াল আর্টারি দেখো, দিস ইজ ম্যান্ডিবল, তাই না, বেস অফ ম্যান্ডিবল। এটা এই যারা, এটা এই এরিয়াটা হচ্ছে ফেসের ম্যান্ডিবুলার এরিয়া। তাহলে এই ম্যান্ডিবুলার এরিয়া, এই যে লাইনটা আমরা আউটলাইনটা দেখছি, এটা কি এই লাইন বরাবর থাকে বেস অফ ম্যান্ডিবল। তাহলে ফেসিয়াল আর্টারি কি করে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে ব্রাঞ্চ আসে, ফেসিয়াল ব্রাঞ্চ, এটা বেস অফ ম্যান্ডিবল থেকে এটা উইং করে, তাই না, এখানে রাউন্ড হয়ে বেস অফ ম্যান্ডিবল দিয়ে ফেসে ঢুকে, ঢুকে কি করে, এটা অ্যাসেন্ট, দিস আর্টারি অ্যাসেন্ট উপরের দিকে উঠে আসে অ্যান্ড রানস মিডিয়ালি। তাহলে বেস অফ ম্যান্ডিবল দিয়ে ফেসে ঢুকে, ঢুকে এটা উপরের দিকে উঠে আসে আপওয়ার্ডস অ্যান্ড রানস মিডিয়ালি, আস্তে আস্তে মিডিয়াল দিকে আসছে, তাই না, এখানে লেটার থেকে মিডিয়ালি। এখানে একটা জিনিস জানা খুব ইম্পর্টেন্ট, ফেসিয়াল আর্টারি ইজ টর্সুয়াস। তোমাদের আজকে পার্সেন্টেজ অনেক কম, আমি জানি না কেন পার্সেন্টেজ এত কম, এখন পর্যন্ত তোমরা 109 জন আছো অনলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। তাহলে ফেসিয়াল আর্টারি টর্সুয়াস, কেন টর্সুয়াস, এটার একটা ইম্পর্টেন্স আছে টর্সুয়াস, কারণ ফেসে তো সারাক্ষণ কথা হয়, মাস্টিকেশন হয়, মানে ম্যান্ডিবলের অনেক মুভমেন্ট হয়। তাহলে এটা যদি এখানে টাইট থাকতো, স্ট্রেট থাকতো, তাহলে স্ট্রেচিং, এটা ইট মে বি সুপার স্ট্রেচিং, মানে অনেক বেশি স্ট্রেচ, ওভার স্ট্রেচিং হতো। তাহলে এই ওভার স্ট্রেচিং যে আর্টারিতে হবে, তাহলে প্রবলেম আর্টারির জন্য, তাই না, টার্ন হয়ে যেতে পারে, টিয়ার ছিঁড়ে যেতে পারে। তাহলে এই যে ফেসিয়াল আর্টারির ওভার স্ট্রেচিং কে প্রিভেন্ট করার জন্য এটা টর্সুয়াস, যেহেতু টর্সুয়াস তাহলে মুভমেন্ট অফ ম্যান্ডিবলের সময় এটা ওভার স্ট্রেচিং হয় না। তাহলে ফেসিয়াল আর্টারি ইজ টর্সুয়াস, এটার ফেসিলিটিস কি, দিস টর্সুয়াসিটি প্রিভেন্টস ওভার স্ট্রেচিং অফ আর্টারিয়াল ওয়াল ডিউরিং মুভমেন্ট অফ ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবলের মুভমেন্টের সময় এই যে আর্টারির, ফেসিয়াল আর্টারির যে ওয়ালের ওভার স্ট্রেচিংটাকে প্রিভেন্ট করে এই টর্সুয়াসিটি, টর্সুয়াস, ঠিক আছে। ছবি এখানে এত টর্সুয়াস ছবি না, ছবিটাতে এত টর্সুয়াস, তোমরা যখন ছবি আঁকাবে এটা একদম টর্সুয়াস ঢেউ করে দেখাবা, ঠিক আছে। তাহলে ফেসিয়াল আর্টারি টর্সুয়াস, এটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এটা বেস অফ ম্যান্ডিবল দিয়ে ফেসে ঢুকে ইট রানস আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। দেখো এখানে, দেখো এদিক থেকে আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি যাচ্ছে, যাওয়ার পথে সে কতগুলো ব্রাঞ্চ দিচ্ছে, কি কি ব্রাঞ্চ, ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, সবগুলো মনে রাখতে হবে না, তিনটা ব্রাঞ্চ তোমরা মনে রাখো। এখানে দেখো লেবিয়ালের নিচে হচ্ছে ইনফিরিয়র লেবিয়াল আর্টারি, এখানে হচ্ছে সুপিরিয়র লেবিয়াল আর্টারি, এটা হচ্ছে লিপস। তাহলে উপরে লিপস এ সুপিরিয়র লেবিয়াল, নিচে হচ্ছে ইনফিরিয়র লেবিয়াল, আর একটা হচ্ছে এখানে দেখো ল্যাটারাল নেজাল আর্টারি, ঠিক আছে, এই তিনটাই মনে রাখো। কি কি তাহলে, ইনফিরিয়র লেবিয়াল, সুপিরিয়র লেবিয়াল, এখানে ল্যাটারাল নেজাল, যে কারণ এই এরিয়াতে সে যাচ্ছে,
আর এই যে টার্মিনাল ব্রাঞ্চ, এটাকে টার্মিনাল ব্রাঞ্চ বলি। এই যে ফেসিয়াল আর্টারির যে কন্টিনিউশন আলটিমেটলি, এটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার আর্টারি। ঠিক আছে, তাহলে ফেসিয়াল নার্ভ আলটিমেটলি কন্টিনিউশন হচ্ছে অ্যাঙ্গুলার আর্টারি হিসেবে। এই আর্টারিটা এসে এই যে আই, আই এর মিডিয়াল দিকে শেষ হয়েছে, তাই না? এই যে আই, আই এর মিডিয়াল অ্যাঙ্গেলে এসে শেষ, এখানে এসে কি হবে, এই আর্টারিটা আরেকটা আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস হবে। ঠিক আছে, তাহলে কোন আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস হবে? এটা হলো অপথ্যালমিক আর্টারির সাথে। তাহলে অপথ্যালমিক আর্টারির একটা ব্রাঞ্চ আছে ডর্সাল নেজাল আর্টারি। ডর্সাল এখানে কি দেখানো হয়েছে কিনা? এখানে ডর্সাল নেজাল দেখানো হয়নি, অপথ্যালমিক আর্টারি। আচ্ছা, অপথ্যালমিক আর্টারি আবার এই নেক্সট ছবিতে আমরা পাবো। এটা এখান দিয়ে ফোরহেডে সাপ্লাই দিচ্ছে কোন কোন আর্টারির মাধ্যমে, দেখো সুপ্রা অরবিটাল, এখানে আমাদের ফোরহেডের এখানে এভাবে সুপ্রা অরবিটাল অ্যান্ড সুপ্রা ট্রকলিয়ার। তাহলে এখানে দেখো ফোরহেডের সামনে সুপ্রা ট্রকলিয়ার, সুপ্রা অরবিটাল। তাহলে তোমরা যখন ছবি আঁকাবে এখান থেকে ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল আর্টারি চারটা ব্রাঞ্চ দেখিয়েছি, ইনফিরিয়র লেভেল আর্টারি, সুপিরিয়র লেভেল আর্টারি, লেটারাল নেজাল আর্টারি, আর এখানে অ্যাঙ্গুলার আর্টারি। আর উপর দিক থেকে দিচ্ছে কি, এদিক দিয়ে সুপ্রা ট্রকলিয়ার আর্টারি, এদিক দিয়ে হচ্ছে সুপ্রা অরবিটাল আর্টারি, আর এখানে অরিকলের সামনে আসে সুপারফেসিয়াল টেম্পোরাল আর্টারি, সুপারফেসিয়াল টেম্পোরাল আর্টারি। এখানে আর একটা ট্রানভার্স আর্টারি থাকে, ট্রানভার্স স্পেশাল আর্টারি, এভাবে করে ট্রানভার্স স্পেশাল আর্টারি। আচ্ছা, এখানে দেখানোই আছে, এখানে দেখো যেটা ট্রানভার্সলি ফেসে যাচ্ছে এটাকে বলছে ট্রানভার্স স্পেশাল আর্টারি। এই কটা আর্টারি ছবিতে দেখাতে হবে। এখন আমি যেটা বলছিলাম অ্যাঙ্গুল ফেসিয়াল আর্টারি অ্যানাস্টোমোসিস উইথ ডর্সাল নেজাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি কোথায় এসে করে, অ্যাট দ্য মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই। তাহলে আই এর যে মিডিয়াল অ্যাঙ্গেল, এখানে এসে ফেসিয়াল আর্টারিটা ডর্সাল নেজাল আর্টারি অফ অপথ্যালমিক আর্টারি, তাহলে ডর্সাল নেজাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারির সাথে এসে এই জায়গাটায় অ্যানাস্টোমোসিস করে। তাহলে এটা জানতে হবে, যখন অ্যানাস্টোমোসিস করে তখন ফেসিয়াল আর্টারি যে কন্টিনিউশন তার আগে, তার নাম হচ্ছে অ্যাঙ্গুলার আর্টারি। তাহলে টার্মিনাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি ইজ অ্যাঙ্গুলার আর্টারি। তাহলে আমরা কি কি বললাম, এখানে বললাম ফেসিয়াল আর্টারি টর্সুয়াস বিকজ দিস টর্সুয়াসিটি প্রিভেন্টস ওভার স্ট্রেচিং অফ আর্টেরিয়াল ওয়াল ডিউরিং মুভমেন্ট অফ ম্যান্ডিবল। ইট ইজ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এটা ইট এন্টার স্পেস উইন্ডিং রাউন্ড দ্য বেস অফ ম্যান্ডিবল অ্যান্ড ইট রানস আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। তাহলে ডিউরিং পাসিং ইট গিভস অফ ফোর ইম্পর্টেন্ট ব্রাঞ্চেস, আরো ব্রাঞ্চ আছে, চারটা আমরা পড়ছি, কি কি, ইনফিরিয়র লেবিয়াল আর্টারি, সুপিরিয়র লেবিয়াল আর্টারি, লেটার নেজাল আর্টারি অ্যান্ড টার্মিনাল আর্টারি হুইচ ইজ কল্ড অ্যাঙ্গুলার আর্টারি। অ্যান্ড অ্যাঙ্গুলার আর্টারি অ্যানাস্টোমোসিস উইথ ডর্সাল নেজাল আর্টারি অফ অপথ্যালমিক আর্টারি অ্যাট দ্য মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই। ঠিক আছে, তাহলে এখানে ছবিটাতে তাহলে কি কি দেখাতে হবে পরীক্ষায় আসলে, এখান দিয়ে ফেসিয়াল আর্টারি যা যা বললাম, ফেসিয়াল আর্টারি টর্সাস ভাবে দেখাবে তোমরা, এটা উপর দিকে উঠে মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই পর্যন্ত নিয়ে আসবে, সাথে এদিক দিয়ে একটা ব্রাঞ্চ ইনফিরিয়র লিবিয়াল, এখানে সুপিরিয়র লিবিয়াল, এখানে লেটারাল নেজাল, আর এটা তো অ্যাঙ্গুলার আর্টারি। এখান দিয়ে আসতেছে কি সুপ্রা টকলিয়ার অ্যান্ড সুপ্রা অরবিটাল, দিস ইজ সুপারফেসিয়াল টেম্পোরাল আর্টারি, এখান থেকে আবার ট্রান্সভার্স স্পেশাল আর্টারি এভাবে যাচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা তোমরা একটা অ্যানাস্টোমোসিস, এখান থেকে একটা ব্রাঞ্চ টেনে অ্যানাস্টোমোসিস দেখাতে পারো মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই, সেটা কার কার সাথে, অ্যাঙ্গুলার আর্টারি আর হচ্ছে ডর্সাল নেজাল আর্টারি অথবা ডর্সাল নেজাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি। এগুলো আমাদের আর্টারি সাপ্লাই। ঠিক আছে, অনেক কিছু হয়ে যাচ্ছে আজকে, আর পড়তে হবে, ফেস কি প্রতিদিন পড়বো আমরা বলো, গত ক্লাসে ক্লাসটা নিতে পারি নাই ঠিক মতো, এই জন্য একটু ওভারলোড হয়ে যাবে আজকে। এইটুকু পর্যন্ত ঠিক আছে? ইয়েস ম্যাম। সুদীপ্ত রয় ছাড়া আর কেউ কথা বলছে না? জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ফেসিয়াল আর্টারি আমাদের শেষ মোটামুটি। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখবা, ফেসিয়াল আর্টারি যে অ্যান্টেরিয়র,
অ্যান্টেরিয়র ব্রাঞ্চ গুলো অপোজিট, আবার দুই পাশে ফেসিয়াল আসছে না, এদিক থেকে দুই পাশে আসছে, এই অ্যান্টেরিয়র ব্রাঞ্চ গুলো আবার কি করে, এক পাশে তো আরেক পাশটার সাথে অ্যানাস্টোমোসিস করে, তাহলে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ তার দুই পাশ থেকে তো আসছে, এসে তো আর আলাদা থাকবে না, তাহলে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ গুলো অ্যানাস্টোমোসিস উইথ অপোজিট সাইড, ঠিক আছে, আর পোস্টেরিয়র ব্রাঞ্চ অ্যানাস্টোমোসিস করে ট্রানভার্স ফেসিয়ালের সাথে, আমরা এই যে ছবিটা দেখেছি এখান থেকে পোস্টেরিয়র ব্রাঞ্চ যেগুলো সেগুলো এই ট্রানভার্স ফেসিয়ালের সাথে অ্যানাস্টোমোসিস করছে, টার্মিনাল ব্রাঞ্চ যেটা সেটা অ্যানাস্টোমোসিস করছে কার সাথে, টার্মিনাল ব্রাঞ্চ অ্যাঙ্গুলার আর্টারি অ্যানাস্টোমোসিস করছে, ডর্সাল নেজাল ব্রাঞ্চ অফ, এটাই ভেরি ইম্পর্টেন্ট, এটাই জানতে হবে, ডর্সাল নেজাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি, তাহলে টার্মিনাল ব্রাঞ্চ করছে অপথ্যালমিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস, আর যে অ্যান্টেরিয়র সেটিংস অ্যান্টেরিয়র যে ব্রাঞ্চ গুলো অ্যান্টেরিয়র যে ডিভিশন গুলো দুই পাশে তারা অপোজিট সাইড এর সাথে অ্যানাস্টোমোসিস করছে, আর পিছন থেকে পোস্টেরিয়র যারা এদিকে ট্রানভার্স ফেসিয়াল আছে তার সাথে গিয়ে অ্যানাস্টোমোসিস করছে, তাহলে ফেসিয়াল আর্টারি ইজ হাইলি ভাস্কুলার, ফেসিয়াল আর্টারি না সরি, ফেস ইজ হাইলি ভাস্কুলার অর্গান, তাহলে ফেস হাইলি ভাস্কুলার অর্গান, এটা আমি আগে ক্লাসেও বলেছি, তাহলে এই যে ভাস্কুলারিটি ফেসের বেশি এটার কি বেনিফিট, এখানে যদি কেটে যায় তাহলে র্যাপিড হিলিং হবে, এখানে প্লাস্টিক সার্জারি রেজাল্ট অফ প্লাস্টিক সার্জারি ইজ ভেরি গুড, কারণ এখানে হাই ভাস্কুলারিটি, তাহলে ডিউ টু হাই ভাস্কুলারিটি রেজাল্ট অফ প্লাস্টিক সার্জারি ইজ ভেরি গুড ইন কেস অফ ফেস, আর একটা কি এখানে যেহেতু ভাস্কুলারিটি বেশি তাহলে আবার ইঞ্জুরি হলে কি হবে, এখানে প্রফিউজ চান্স অফ প্রফিউজ ব্লিডিং, এটা আবার হার্মফুল যেহেতু ব্লাড সাপ্লাই বেশি, এখানে কেটে গেলে প্রফিউজ ব্লিডিং হয়, এখন ফেসে যে হিলিং বেশি সেটার জন্য আমরা কি করি, আমরা যখন ফেসে কেটে যায় অনেক অনেক জায়গায় কেটে গেলে আমরা স্টিচ দিই, তাই না, যে কোনো সার্জারি হলে স্টিচ দিই, ফেসে দিতে পারি, লিম্বে দিতে পারি, অ্যাবডোমেনে দিতে পারি, লেগে কেটে গেলে দিতে পারি, এই স্টিচ গুলো আবার আমরা কাটি না, ফেসে যেহেতু ভাস্কুলারিটি বেশি ফেসে কিন্তু আমরা তাড়াতাড়ি কেটে দিই, ঠিক আছে, 5 ডেতে কেটে দিতে পারি, আবার অ্যাবডোমেনে আমরা 7 ডেতে কাটি, লেগে আরো দেরিতে কাটি, 10 ডেজ এর পরে কাটি, এরকম, তাহলে ফেসে ভাস্কুলারিটি বেশি, তাহলে আমাদের ফেসিয়াল আর্টারি শেষ, আমরা কি ভেইনে যাব, শুরু করবো এখন না একটু সময় লাগবে তোমাদের, একটু সময় নাও, 2 মিনিট সময় নাও, না হলে তো বলবা ম্যাডাম শুধু কথাই বলছে কথাই বলছে, কোনো ব্রেক নেই ওদের, একটু চিন্তা করো, আমরা নার্ভ পড়িয়েছি আজকে আর আর্টারি, এইটুকু একটু রিভিউ করো মনে মনে, আমরা কি ভেন শুরু করতে পারি, ভেনাস ড্রেনেজ, জি ম্যাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আর্টারি এবং নার্ভ এই মুহূর্তে মাথা থেকে বের করে ফেলো, আমরা এখন করব, কারণ একসাথে সবগুলো একসাথে করে ফেলে কিন্তু মনে থাকবে না, বোঝা একটু টাফ হয়ে যাবে, সেজন্য আমি বলছি এখন শুধুমাত্র ভেইন্স অফ ফেস, ঠিক আছে, ভেইন্স, আমার ইচ্ছে ছিল তোমাদের ক্লাসগুলো আলাদা 3টা টপিকে নিব, কিন্তু আমার গত ক্লাসটা মিস হয়ে যাওয়াতে নিতে পারলাম না, আমাদের ইম্পর্টেন্ট মিটিং ছিল, এর জন্য আজকে একটু প্যাক হয়ে গেছে, নার্ভ আর্টারি সব একসাথে পড়লে ঝামেলা, তাহলে আজকে ভেইনটা খেয়াল রাখো, ভেইন এখন আমরা বলবো ভেইন অফ ফেস,
তাহলে ভেনাস ড্রেনেজ ফেসে আসে, হ্যাঁ, যেমন ফেসিয়াল আর্টারি আর্টারে সাপ্লাই দিচ্ছে, একইভাবে ফেসিয়াল ভেইন হচ্ছে ভেনাস ড্রেনেজ করবে। এখন ছবিটা আমি এখানে এনিহাও মিস হয়েছে আমার, খেয়াল করো তোমরা আগে আমার ফেসের দিকে খেয়াল করো, তারপর আমার কাছে একটা পিকচার আছে সেটাই আমি দেখাবো তোমাদেরকে। আমাদের ফেসিয়াল আর্টারি এভাবে করে মিডিয়ালি আসছে, এসে ফেসে এদিকে কিছু সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়রলি, আবার পোস্টেরিয়রলি কিছু সাপ্লাই দিচ্ছে। যারা অ্যান্টেরিয়র দিকে সাপ্লাই দিচ্ছে তারা অপোজিট সাইড এর সাথে অ্যানাস্টোমোসিস করছে, যারা পোস্টেরিয়র দিকে দিচ্ছে ট্রানভার্স ফেসিয়াল এর সাথে অ্যানাস্টোমোসিস করছে। এখন আর্টারিও একইভাবে, আর্টারি তো এদিক থেকে সাপ্লাই যাবে না, ড্রেন করে নিয়ে আসবে, তাহলে আমরা উপর থেকে পড়ছি। তাহলে আমাদের এখানে এখানে আর্টারি আমরা কি বলেছিলাম, সুপ্রা ট্রকলিয়ার আর পড়েছিলাম সুপ্রা অরবিটাল, তাই না? তাহলে আর্টারি পড়েছিলাম, তাহলে ভেইন আমরা ওই দিক থেকে শুরু করি, তাই না? আলটিমেটলি গিয়ে ফেসিয়াল আর্ট ফেসিয়াল ভেইন হয়ে গিয়ে ড্রেইন করবে এক্সটার্নাল জুগুলার ভেইন। তাহলে কি হলো, এখান থেকে আমাদের যে সুপ্রা ট্রকলিয়ার এবং সুপ্রা অরবিটাল দুটা এসে এখানে, এই যে অ্যাঙ্গেল অফ এটা আই, মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই এর এখানে এসে ফেসিয়াল আর্টারি তৈরি করবে, ঠিক আছে? ফার্স্টে অ্যাঙ্গুলার আর্টারি, যেখানে এই ভেইনটাকে আমরা অ্যাঙ্গুলার আর্টারি বলছিলাম, তাহলে এখানে যে ভেইনটা হলো এটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ভেইন। তাহলে এদিক থেকে ড্রেন করলো সুপ্রা ট্রকলিয়ার ভেইন, তারপর এদিক থেকে সুপ্রা অরবিটাল, এসে এখানে এখানে যে অ্যাঙ্গেল মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই এর এখান থেকে এটা এটা হয়ে গেল আমাদের অ্যাঙ্গুলার ভেইন, তারপর এটা আস্তে আস্তে নিচের এদিক থেকে আসবে, তাই না? লেটারাল দিকে যাবে। তাহলে অ্যাঙ্গুলার ভেইনের যে কন্টিনিউশন এটাকেই আমরা বলছি ফেসিয়াল ভেইন, অ্যাঙ্গুলার ভেইনের যে কন্টিনিউশন এটাকে বলছি ফেসিয়াল ভেইন। তাহলে আমাদের এই লেটারাল সাইডে ট্রানভার্স ফেসিয়াল আর্টারি ছিল, ভেইনও তো এখানে লাগবে, তাই না? এই জায়গাটা আমাদের বাকি থেকে যাচ্ছে, তাহলে এই লেটারাল দিক থেকে ডিপ ফেসিয়াল ভেইন এসে এই ফেসিয়াল ভেইনের সাথে অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো, আমাদের অ্যাঙ্গেল অফ আই, মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই থেকে নিচের দিকে নামছে অ্যাঙ্গুলার ভেইন, এই অ্যাঙ্গুলার ভেইনের সাথে এখান থেকে ডিপ ভেইন, ডিপ ফেসিয়াল ভেইন এসে মিলছে। তাহলে অ্যাঙ্গুলার ভেইন আর ডিপ ফেসিয়াল ভেইন মিলে এদিক দিয়ে যে নামছে এটাকে আমরা বলছি ফেসিয়াল ভেইন। এখান থেকে ফেসিয়াল ভেইন কিন্তু ফেসিয়াল আর্টের মতো এইভাবে সোজা করে নামছে। তাহলে অ্যাঙ্গুলার ভেইন এখান থেকে আসলো, এই দিক থেকে ডিপ ফেসিয়াল ভেইন আসলো, দুটা মিলে এটা হয়ে গেল ফেসিয়াল ভেইন। তা ফেসিয়াল ভেইন যখন আরো নিচে নামছে, এখানে আমাদের যে অরিকল, অরিকলের সামনে দিয়ে এখানে টেম্পোরাল আর্টারি ছিল আমাদের, তাই না? এখানে একটা ভেইন থাকবে, এখন এই ভেইনটাকে আমরা বলি রেট্রো ম্যান্ডিবুলার ভেইন, এটা মনে রাখবে রেট্রো ম্যান্ডিবুলার ভেইন। এখানে যে আছে আমাদের কানের অরিকলের এখানে রেট্রো ম্যান্ডিবুলার ভেইন, এই রেট্রো ম্যান্ডিবুলার ভেইন এইভাবে ভার্টিক্যালি নামছে, নেমে দুটা ডিভিশনে ভাগ হচ্ছে, একটা হলো অ্যান্টেরিয়র ডিভিশন আর একটা হলো পোস্টেরিয়র ডিভিশন। তাহলে এখান থেকে রেট্রো ম্যান্ডিবুলার ভেইন ভার্টিক্যালি কানের সামনে দিয়ে তোমরা ছবি আঁকাবে, নিচের দিকে নামছে, নেমে দুটা ডিভিশন হচ্ছে, একটা হচ্ছে সামনের দিকে আসছে ফেসিয়াল ভেইনের সাথে অ্যান্টেরিয়র ডিভিশন, আর পোস্টেরিয়রটা অরিকুলার পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সামনের দিকে এসে যেটা অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রো ম্যান্ডিবুলার ভেইন, এটা এসে ফেসিয়াল ভেইনের সাথে একসাথ হচ্ছে, তারপরে এটাকে আমরা বলছি কমন ফেসিয়াল ভেইন। তাহলে কি হলো আমাদের ফেসিয়াল ভেইনটা, কি হলো আলটিমেটলি, উপর থেকে এখানে মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই থেকে শুরু হলো অ্যাঙ্গুলার ভেইন হিসেবে, তারপর সে হয়ে গেল ফেসিয়াল ভেইন, তারপর হয়ে গেল কমন ফেসিয়াল ভেইন, ঠিক আছে? এই কমন ফেসিয়াল ভেইন গিয়ে ড্রেন করবে এই জায়গায় ইন্টারনাল জুগুলার ভেইনে, ইন্টারনাল জুগুলার ভেইন। তাহলে কি হলো, অ্যাঙ্গুলার ভেইন, এই অ্যাঙ্গুলার ভেইনটাই আলটিমেটলি ফেসিয়াল ভেইন হচ্ছে, যাওয়ার পথে এখান থেকে ড্রিপ ফেসিয়াল ভেইনকে নিয়ে যাচ্ছে, তারপর এটা ফেসিয়াল ভেইনটা আরো নিচে যখন আসছে তখন অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রো ম্যান্ডিবুলার, তাহলে রেট্রো ম্যান্ডিবুলার এইভাবে মাটি গেলি থাকে কানের সামনে দিয়ে আঁকাবে, রেট্রোমেন্ডিবুলার দুটা ব্রাঞ্চ, একটা সামনের দিকে চলে আসছে অ্যান্টেরিয়র ডিভিশন, কানের পিছন দিকে এবার মেন্ডিবুলার, আবার ফেসিয়াল ভেইনের সাথে একসাথে হয়ে যাচ্ছে। তাহলে এটা এই ফেসিয়াল আর অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রোমেন্ডিবুলার, এটা আবার নিচে নামছে, এটাকে আমরা বলছি কমন ফেসিয়াল ভেইন। দিস কমন ফেসিয়াল ভেইন আলটিমেটলি ড্রেইন ইনটু ইন্টারনাল যেগুলো ভেইন, ঠিক আছে? আরেকটা কথা বলি তারপর আমি ছবি দেখাবো। তাহলে এখান দিয়ে আমাদের ইন্টারনাল যেগুলোর ভেইন হয়ে গেল, আবার এখানে আমাদের এক্সটার্নাল যেগুলোর ভেইনও তো আছে, তাই না? এক্সটার্নাল জুগুলার ভেইন, তাহলে এক্সটার্নাল জুগুলার ভেইন কিভাবে তৈরি হয়, এটা ফেসের মধ্যে না, এটা আবার
তোমাদের এমনি জানতে হবে। এই যে রেটোমেডুলার ভেইন, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। তাহলে এই পোস্টেরিয়র ডিভিশন এদিক দিয়ে নেমে আলটিমেটলি এক্সটার্নাল জুগুলার ভেইনে চলে যাচ্ছে। এক্সটার্নাল জুগুলার ভেইন গিয়ে ড্রেন করে কোথায়? সাবক্লেভিয়ান ভেইনে। আচ্ছা, অত দূর আমাদের লাগবে না। তাহলে ফেসিয়াল ভেইন আমরা পড়ছি কিভাবে? তাহলে ফেসের ভেনাস ড্রেনেজ থ্রু ফেসিয়াল ভেইন। তাহলে ফেসিয়াল ভেইন এখান থেকে আসতেছে আমাদের সুপ্রা টক্লিয়ার ভেইন আর হচ্ছে সুপ্রা অরবিটাল ভেইন, এসে এখানে অ্যাঙ্গেল মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই এই জায়গায় এসে অ্যাঙ্গুলার ভেইন, যেটা নিচের দিকে নামছে লেটারালি, অ্যাঙ্গুলার ভেইন এভাবে নামছে। তাহলে অ্যাঙ্গুলার ভেইন যে নিচে আসছে এটাকে আমরা বলি ফেসিয়াল ভেইন। এখানে আবার এদিক থেকে আসছে ডিপ ফেসিয়াল ভেইন। তাহলে আরো নিচে যখন নামছে এটাকে ফেসিয়াল ভেইন বলছি। ফেসিয়াল ভেইনের সাথে এসে ফেসিয়াল বসো কি আর করবো, বুঝছো? বাচ্চা কাচ্চা নিজের মুখে মুখে মনে আছে কলম দিয়ে ছবি আঁকায় দেখালে আরো সহজ, মাছ তো খুলতে পারবো না, না হলে মুখে কলম দিয়ে আঁকায়। তাহলে কি হলো, আমরা এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ মিডিয়াল অ্যাঙ্গেল অফ আইতে অ্যাঙ্গুলার ভেইন, এটা নিচের দিকে ডাউনওয়ার্ডস অ্যান্ড লেটারালি নামছে। অ্যাঙ্গুলার ভেইন যে নিচে নামছে এটাকে আমরা বলছি ফেসিয়াল ভেইন। নামার পথে এই দিক থেকে ডিপ ফেসিয়াল ভেইন নিয়ে যাচ্ছে। এরপর আরো যখন নিচে নামছে এখানে কানের সামনে আমাদের এইভাবে ভার্টিক্যালি থাকে রেট্রো ম্যান্ডিবুলার ভেইন, যেটা দুটা ব্রাঞ্চ, সামনের দিকে আসে অ্যান্টেরিয়র ডিভিশন আর পিছন দিকে চলে যায় কানের নিচে দিয়ে পিছন দিকে চলে যায় পোস্টেরিয়র ডিভিশন। তাহলে এই অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রো ম্যান্ডিবুলার ভেইন এসে আবার ড্রেন করে কোথায়? ফেসিয়াল ভেইন। তাহলে এই দুটা মিলে এটাকে আমরা বলছি কমন ফেসিয়াল ভেইন। এই কমন ফেসিয়াল ভেইন গিয়ে ড্রেন করে কোথায়? ইন্টারনাল জুগুলার ভেইনে। আর পিছনে যে রেট্রো ম্যান্ডিবুলার ভেইন, যে পোস্টেরিয়র ডিভিশন, ওটা যাচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইনে। ঠিক আছে, এই ছবিটা একটু দেখাতে চাই, কেমনে দেখাবো বলো? দেখতে হবে না আমরা? হ্যাঁ বুঝছি, দেখা যাচ্ছে কি? দেখা যায়? Yes ma'am. ভালো করে লেখা মানে বোঝা যাচ্ছে না, এটা স্লাইডে ঢুকে নিয়ে আসলেই পারতাম। এইখানে একটু দেখো, এই ছবিটা তোমাদের, ছবিটা পাইনি আমি খুঁজে খুঁজে বেনার ট্রেনেস। এখানে একটু দেখো যা যা বললাম, এখানে না দেখো তো আমি দেখাতে পারবো না, নাকের এখান থেকে অ্যাঙ্গেল থেকে। দেখা যাবে না। আচ্ছা থাক, যেটা বলেছি এটা একটু ছবিটার সাথে কোরিলেট করো নিজের নিজে, ঠিক আছে? ফেসিয়াল আর্টারি যেভাবে উঠেছে একই ভাবে ফেসিয়াল ভেইন দিয়ে নেমে ইন্টারনাল জুগুলার ভেইনে চলে যাচ্ছে, ঠিক আছে? ভেনাস ড্রেনেজ ফেসিয়াল ভেইন। এখন আসো, এই যে ফেসিয়াল ভেইন বলেছি আমি, ফেসিয়াল ভেইনের সাথে ক্যাভার্নাস সাইনাস আমাদের যে আছে তার মধ্যে কিছু কমিউনিকেশন আছে। কাদের মাধ্যমে কমিউনিকেশন? থ্রু ইমিশারি ভেইন। তাহলে ফেসিয়াল ভেইনের সাথে ক্যাভার্নাস সাইনাস, এদিকে ক্যাভার্নাস সাইনাস থাকে না, এখানে ফেসিয়াল ভেইনের সাথে কিছু কমিউনিকেশন আছে ছোট ছোট ব্রাঞ্চের মাধ্যমে। এই যে কমিউনিকেশন এটাকে এই কিসের মাধ্যমে হচ্ছে? থ্রু ইমিশারি ভেইন। তাহলে ইমিশারি ভেইনের মাধ্যমে ফেসিয়াল ভেইন ইজ কানেক্টেড টু ক্যাভার্নাস সাইনাস। তাহলে ফেসিয়াল, দেয়ার আর কমিউনিকেশনস বিটুইন ফেসিয়াল ভেইন এন্ড ক্যাভার্নাস সাইনাস থ্রু ইমিশারি ভেইনস, ঠিক আছে? তাহলে কি হবে দেখো তো, কোনো কারণে যদি ফেসিয়াল ভেইনে, ফেসে ইনফেকশন হয়, ফেসিয়াল ভেইনের মাধ্যমে ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে, তাই না? ইন্ট্রাক্রেনিয়াল, তাহলে এক্সট্রাক্রেনিয়াল এবং ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস কমিউনিকেশন হলো, ক্লিয়ার? তাহলে ফেসে ফেসিয়াল আর ফেসিয়াল ভেইন আর ক্যাভার্নাস সাইনাস তো থাকছে কোথায়? ইন্ট্রাক্রেনিয়াল ব্রেইনে। তাহলে এই যে ইন্ট্রাক্রেনিয়াল এন্ড এক্সট্রাক্রেনিয়াল ভেনাস সিস্টেমের যে কমিউনিকেশন হচ্ছে যে ভেইন গুলোর মাধ্যমে, দিজ আর কল ইমিশারি ভেইন। তাহলে ফেসিয়াল আর্ট, ফেসিয়াল ভেইন কমিউনিকেটস উইথ ক্যাভার্নাস সাইনাস থ্রু সাম ইমিশারি ভেইন, সো দেয়ার আর চান্স অফ স্প্রেড অফ ইনফেকশন অর থ্রোম্বাস ফ্রম ফেসিয়াল ভেইন টু ক্যাভার্নাস সাইনাস। তাহলে ক্যাভার্নাস সাইনাসে ফেসিয়াল ভেইন থেকে ইনফেকশন অথবা থ্রোম্বাস, থ্রোম্বাস কি? কোনো কারণে ব্লাডের মধ্যে যদি ক্লট তৈরি হয় সেটা এদিক দিয়ে ইমিশারি ভেইনে কিন্তু ব্রেইনে চলে যেতে পারে। তাহলে ফেসিয়াল আর্ট ভেইনকে ব্লক করলে যেই প্রবলেম হবে, ক্যাভার্নাস সাইনাসকে ব্লক করলে ডেফিনেটলি তার চেয়ে বেশি প্রবলেম হবে, কারণ ক্যাভার্নাস সাইনাস হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াম, তাই না? ব্রেইনের, ব্রেইনের ড্রেনেজ। তাহলে এখানে ফেসিয়াল বিশেষ করে কোন জায়গা থেকে বেশি স্প্রেড হয় চান্স? আমাদের নোজের লোয়ার পার্ট এবং লিপসের আপার পার্ট, এই যে ছবিটা দেখছি এই এরিয়া থেকে, এখানে যে পিকচারটা, এই জন্য আমি অনেকক্ষণ ধরে পিকচারটা দিয়ে রেখেছি তোমাদের, এই এরিয়া থেকে।
তাহলে দিস এরিয়া ইজ কল্ড ডেঞ্জার এরিয়া অফ ফেস, ঠিক আছে? তাহলে দিস ইজ ডেঞ্জার এরিয়া অফ ফেস, কেন? কারণ এই এরিয়া থেকে থ্রোম্বাস অথবা ইনফেকশন মে পাস টু কেভাডাস সাইনাস ফ্রম ফেসিয়াল ভেইন থ্রু ইমিশারি ভেইন্স। তাহলে এই জায়গাগুলো থেকে, অন্য জায়গা থেকেও হতে পারে, এই জায়গা থেকে বেশি হয়, কারণ এখানে কমিউনিকেশন অনেক বেশি, স্পেশালি এই জায়গা থেকে হয়। তাহলে এই জায়গা থেকে ইনফেকশন অথবা থ্রোম্বাস স্প্রেড করতে পারে কেভার্নাস সাইনাসে। কিসের মাধ্যমে করবে? ইমিশারি ভেইন এর মাধ্যমে। তাহলে ফেসিয়াল আর্টারি, এখানে যেহেতু ফেসিয়াল ভেইন ড্রেইন করছে, তাহলে ফেসিয়াল ভেইন এর যে ইমিশারি ব্রাঞ্চ, তার আগে কেভার্নাস সাইনাসে নিয়ে যাবে এই ইনফেকশন কে অথবা থ্রোম্বাস কে। তাহলে এই জন্য, তাহলে ডেঞ্জারাস, তাই না? তাহলে এই জন্য এই এরিয়াটাকে আমরা ডেঞ্জার এরিয়া অফ ফেস বলি। তাহলে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোটস, ডেঞ্জার এরিয়া অফ ফেস। তাহলে এটাকে আমরা ডেঞ্জার এরিয়া অফ ফেস ছবি আঁকাবো। এখানে দেখো বাউন্ডারিটা আছে, তাহলে ইট ইজ ট্রাইঙ্গুলার এরিয়া বাউন্ডেড বাই দ্য সাইড অফ নোজ, তাই না? এদিক দিয়ে সাইড অফ নোজ, মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই, উপরে। এখানে একটু ছবিতে বেশি দেখানো হয়ে গেছে, এই এইটুকু আসবা তোমরা, ঠিক আছে? একটু বেশি এটা, তাহলে মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই থেকে শুরু করে তোমাদের বইয়ের ছবিটা দেখবা তোমরা, আর একটু নিচ থেকে, এটা আমি নেট থেকে নিয়েছি, তো মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই এখান থেকে আঁকাবা তোমরা, তারপর সাইড অফ নোজ, আর এখানে হচ্ছে আপার লিপ পর্যন্ত, ঠিক আছে? আপার লিপ পর্যন্ত। তাহলে দিস ইজ ট্রাইঙ্গুলার ডেঞ্জার এরিয়া অফ ফেস। তাহলে এই পরীক্ষায় আসলে এটা ছবি আঁকাই দেবা, এই ছবি একদম চোখের মধ্যে ক্লিন কাট। তাহলে ডেঞ্জার এরিয়া অফ ফেস কোনটা? আমরা যদি একটা ট্রাইঙ্গুলার এরিয়া টানি, কোথায়? এখানে নোজের উপরে কোথা থেকে টানবো? মিডিয়াল অ্যাঙ্গেল বরাবর অ্যাপেক্স থাকবে, তারপর লেটারাল ওয়াল অফ নোজ বরাবর, তারপর এখানে আপার লিপের অ্যাঙ্গেল থেকে, এখান থেকে। তাহলে এই ট্রাইঙ্গুলার, যে ট্রাইঙ্গুলার এরিয়াটা তৈরি হবে, এই জায়গাটাকে আমরা ডেঞ্জার এরিয়া অফ ফেস বলছি। কেন? কারণ এই জায়গাতে যদি ইনফেকশন অথবা থ্রোম্বাস হয়, এই থ্রোম্বাস মে পাস টু কেভার্নাস সাইনাস, দিয়ে আলটিমেটলি এটা কেভার্নাস সাইনাস থ্রোম্বোসিস করবে, ব্রেইনের মধ্যে ব্লক করে দিবে। তাহলে এই ফেসে ডেঞ্জার এরিয়া থেকে থ্রোম্বাস মে পাস টু কেভার্নাস সাইনাস থ্রু ইমিশারি ভেইনস ফ্রম ফেসিয়াল ভেইন। তাহলে ফেসিয়াল ভেইন থেকে ইমিশারি ভেইনের মাধ্যমে কেভার্নাস সাইনাসে চলে গিয়ে কেভার্নাস সাইনাস থ্রোম্বাস করবে, ঠিক আছে? তার জন্য এই এরিয়াটাকে আমরা ডেঞ্জার এরিয়া অফ ফেস বলছি। বুঝতে পেরেছ? দিস ইজ ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট। আমি কিন্তু একবারে অ্যাপ্লাইড অ্যানাটমি সহ পড়াচ্ছি তোমাদের ক্লিনিক্যাল, তোমাদের অ্যানাটমি ডেঞ্জার এরিয়া, বুঝতে পেরেছ? জি ম্যাম। একটু কি তাড়াহুড়া হয়ে যাচ্ছে নাকি? আরো সময় পাবো না তো ক্লাসে, সেই জন্য। আচ্ছা, তাহলে আমাদের ভেনাস ড্রেনের শেষ, আর্টারি সাপ্লাই পড়েছি, ফেসিয়াল আর্টারি, ভেনাস ড্রেনেস পড়েছি, ফেসিয়াল ভেইন। তাহলে ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ফেসিয়াল ভেইন যাচ্ছে কোথায়? ইন্টারনাল জুগুলার ভেইনে যাচ্ছে। এরপর পড়লাম ডেঞ্জার এরিয়া অফ ফেস। এই ছবি একদম চোখের সামনে থাকতে হবে, প্রত্যেকবার আসে, প্রতিবার এক দুবার পর পরই ডেঞ্জার এরিয়া অফ ফেস। আমি কিন্তু একই সাথে রিটেন এক্সামের কোশ্চেন গুলো বলে দিচ্ছি তোমাদের, আচ্ছা। তাহলে আমরা ডেভেলপমেন্ট পড়েছি, নার্ভ সাপ্লাই পড়েছি, নার্ভ সাপ্লাই এর মধ্যে সেন্সরি এবং মোটর পড়লাম, তারপর আমরা ব্লাড সাপ্লাই পড়লাম, ব্লাড সাপ্লাই এর মধ্যে পড়লাম আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেস এন্ড ডেঞ্জার এরিয়া, ভেনাস ড্রেনেস এর সাথে ডেঞ্জার এরিয়া রিলেটেড। আচ্ছা, এখন আসো লিম্ফেটিক ড্রেনেস অফ ফেস। খুব সহজ এটা মনে রাখ, হ্যাঁ খুব সহজ। লিম্ফেটিক ড্রেনেস বইয়ের মধ্যে অনেক কথা লেখা আছে, এত কথা আমি বলবো না, শুধু আমার ফেসের দিকে তাকাও। লিম্ফেটিক ড্রেনেস, এখানে কপালের মাঝখান থেকে আই এর মাঝখান হয়ে কানের নিচে পর্যন্ত একটা লাইন চলে যাবে, ঠিক আছে? আমি ছবি দেখাবো পরে। তাহলে এই ফোরহেডের থেকে শুরু করে আই এর
মধ্যখান দিয়ে গিয়ে অরিজিনের নিচে একটা লাইন গেল, তাহলে এই দুই পাশে এরিয়া হলো, এটাকে তোমরা এ ধরো, এ গ্রুপ, এ তিনটা গ্রুপ বলবো আমি, গ্রুপ এ, আমি যেখানে হাত রেখেছি দিস এরিয়া ইজ গ্রুপ এ। আচ্ছা, এখানে যে লোয়ার লিপের মাঝখান থেকে সোজা করে একটা, লোয়ার লিপের মাঝখান সহ সেন্ট্রাল পার্ট অফ লোয়ার লিপ থেকে এখানে চিন পর্যন্ত এভাবে সোজা করে আসো, এটা তাহলে গ্রুপ সি, আর মাঝখানে পোরটা হলো গ্রুপ বি। তাহলে ফেসের যে লিম্ফেটিক ড্রেনেজ, এটাকে আমরা মেইনলি তিনটা গ্রুপে ভাগ করছি, থ্রি গ্রুপস। আমি কিন্তু আমার মতো বলছি, বইতে একরকম পাবা, নেটে দেখলে আরেক রকম পাবা, কিন্তু এটাই ইজিয়েস্ট প্রসেস, সবকিছু কিন্তু আমি যথেষ্ট ইজি করার চেষ্টা করছি, কঠিন কিন্তু ফেস নিজেরা পড়ার জন্য। তাহলে ফেসের যে লিম্ফেটিক ড্রেনেজ, এটাকে আমরা তিনটা গ্রুপে ভাগ করেছি, তিনটা গ্রুপ কি কি, একটা হলো প্রি অরিকুলার লিম্ফ নোডস, প্রি অরিকুলার কানের সামনে প্রি অরিকুলার লিম্ফ নোডস এখানে ড্রেন করবে, একটা হলো সাব মেন্টাল, মেন্টাল কি এই জায়গাটায় মেন্টামের নিচে এই জায়গাটাতে চিনের নিচে জাস্ট, এটা এখানে আমাদের কিছু লিম্ফ নোড থাকে, এটা হলো সাব মেন্টাল গ্রুপ অফ লিম্ফ নোডস। আবার এখানে ম্যানিবুলের নিচে এই জায়গাটায় থাকে সাব ম্যানিবুলার গ্রুপ, তাহলে তিনটা গ্রুপে ড্রেইন করছে, একটা হলো প্রি অরিকুলার সাব মেন্টাল আর একটা হলো সাব ম্যানিবুলার। তাহলে কিভাবে হলো, আমি বলেছিলাম এই মাঝখান থেকে চোখ বরাবর চোখের মাঝখান দিয়ে এসে অরিকুলার নিচ পর্যন্ত লাইন টানো, তাহলে এই যে এ গ্রুপ এ আমার হাত যেখানে আছে এই জায়গাটা কোথায় যাচ্ছে, প্রি অরিকুলার লিম্ফ নোডে যাচ্ছে। এখানে বলেছি লিপসের সেন্টার সহ সোজাসুজি নিচে চিন পর্যন্ত, এখানে সি এটা যাচ্ছে সাব মেন্টাল আর বাকি পুরোটা যাচ্ছে সাব মেন্ডিবুলার। এখানে দেখো দাগগুলো দেখা যাচ্ছে তোমাদের জন্য, এই ছবিটা এঁকেছিলাম আমি, ঠিক আছে দেখো এখানে। এই যে এখান থেকে যে লাইন টেনে এসেছি কানের নিচে পর্যন্ত এই এরিয়া গুলোতে, এই জায়গাটাতে যাচ্ছে কে, সাপ্লাই দিচ্ছে কে, এই জায়গা থেকে ড্রেইন হচ্ছে কোথায়, প্রি অরিকুলার। আর একদম নিচে দেখো, এখানে লোয়ার লিপের সেন্টার থেকে নিচের দিকে সোজা অল্প একটু এরিয়া, এই জায়গাটাকে এই জায়গা থেকে ড্রেইন করছে সাব মেন্টাল, আর এই যে রিমেইনিং পোর্শন এই পুরোটা এখানে এখানে মেন্ডিবুলে যাচ্ছে সাব মেন্ডিবুলে নিফ্লুডি, ঠিক আছে দেখা যাচ্ছে। জি ম্যাম, ইয়েস ম্যাম, এই লিম্ফেটিক ড্রেনেজ কম আসে রিজনে, তারপরে যদি আসে এইরকম করে এবিসি এরিয়া দিয়ে শুধু নিচে দেখো লিখে রাখছে, এভাবে লিখে রাখবে কে কোথায় ড্রেইন করছে, এটা বোঝানো ডিসক্রাইব করা খুব টাফ, তাই না? তাহলে এই গেল লিম্ফেটিক ড্রেইনেজ। আজকে কি আমি আর কন্টিনিউ করব নাকি স্টপ করে দিব? তোমাদের কালকে, আজকে আর না, ঠিক আছে, কালকে রথিন স্যারের যে ক্লাস আছে না একটা, সোমবারে থাকে না স্যারের টপিক তো শেষ মনে হয় তোমাদের, স্যারের টপিক শেষ তাই না? আমি কালকে হেড নেকে শেষ, হ্যাঁ আমার আরেকটা ক্লাস লাগবে, আজকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি একটু ওভার ফিডিং হয়ে যাবে তোমাদের জন্য, কালকে স্যারের ক্লাসটা আমি নিয়ে নিব, রথি স্যারের ক্লাসটা যে ওনার হেড নেক শেষ, তো তোমাদের রথি স্যারের ক্লাস টাইমে আমি বাকিটা শেষ করে দেবো, অল্পই বাকি আছে আমাদের, এখানে মেইনলি মাসেল গুলো বাকি আর কি, ফেসের যে মাসেল গুলো, মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, মাসেলস অফ মেস্টিকেশন, এটা বাকি, আমাদের একটু ক্লাস টাইম বাকি আছে, আমরা একটু রিভিউ করব ধৈর্য সহকারে, তোমরা আবার একটু রেসপন্স করবে, তাহলে তোমাদের মনে রাখাটা ইজি হবে। ফেসে আমরা কি পড়েছিলাম শুরুতে, ফেসের বাউন্ডারি তাই না, ফেসের বাউন্ডারি কোথায়, উপরে ছিল আমাদের হেয়ার লাইন, নিচে এখানে ছিল চিন, এবং এদিকে বেস অফ ম্যান্ডিবল, আর এই পাশে ছিল অরিকল, দিস ইজ বাউন্ডারি অফ ফেস। ফেসের লেয়ার পড়েছি তাই না, ফেসের লেয়ার কিরকম পড়েছিলাম, ফাইভ লেয়ার্স, স্ক্যাল্পের লেয়ার যেরকম ফেসের, তাহলে সবার আগে কি থাকবে, স্কিন তাই না, সবার আগে উপরে থাকবে স্কিন, তাহলে ফেসের স্কিনের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, ফেসের স্কিন কিরকম থাকে, শাইনি শাইনি থাকে, হাই ভাস্কুলারিটি থাকে, এবং কিছু কিছু জায়গায় লেক্সিটি থাকে, ল্যাক্স, আর কিছু জায়গায় টাইট, তাহলে যেখানে ল্যাক্স থাকে যেমন আইবল
এখানে এই এখানে কি হয়, যেহেতু লেগস থাকে, স্কিনটা এখানে লেগজিটি থাকে, দ্যাটস ওয়াই ইডেমা। ইডেমা মানে কি, কালেকশন অফ ফ্লুইড। কোনো কারণে যদি বডিতে ফ্লুইড কালেকশন হয়, এটা ফেস ফুলে যাবে। আর যে জায়গাগুলো টাইটলি অ্যাডহারেন্ট, যেমন নোজ, টিপ অফ নোজ, অরিকল, এই জায়গাগুলোতে যদি বয়েল হয়, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু পেইনফুল হবে, যে কারণ এখানে আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে টাইটলি অ্যাটাচ থাকে স্কিন, সেজন্য। আর ফেসের স্কিন কি রিচ ইন সোয়েট অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড, এটা জানতে হবে। ফেসের স্কিনে সোয়েট অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে, সেই কারণে এখানে কিন্তু অ্যাকনি হওয়ার চান্স থাকে, তাই না? বয়েল, ব্রন হয় বেশি, বয়েল বলি আমরা, বয়েল। আচ্ছা, তাহলে পাঁচটা লেয়ারের মধ্যে স্কিন, তারপর সাবকিউটেনিয়াস লেয়ার, তারপর কি মাসকিউলো অ্যাপেনিউরেটিক লেয়ার, আর কি পড়েছিলাম, তারপর লুজ এলিউলার টিস্যু, আর হচ্ছে ডিপ ফাসা। ডিপ ফাসা কি বলছিলাম, ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট অফ ফেস এক্সেপ্ট দ্য এরিয়া অফ প্যারোটিড গ্ল্যান্ড, এই জায়গাটা ছাড়া বাকি জায়গায় ডিপ ফাসা অ্যাবসেন্ট থাকে। আর ফেসের মাসেলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্স আছে, যে মাসেল গুলো ইনসার্শন হয় আন্ডারলাইং লেয়ার অফ স্কিন, স্কিনের সাথে অ্যাটাচ থাকে ফেসের মাসেল। এটা আমরা মাসেল যখন পড়বো তখন আবার পড়বো। তাহলে এগুলো ফেসের স্কিনের ক্রাইটেরিয়া। এখন আসো, আর কি পড়েছি আমরা, ডেভেলপমেন্ট অফ ফেস কি পড়েছিলাম, তিনটা প্রসেস পড়েছি। একটা হলো ফ্রন্টো নেজাল, ফ্রন্টাল এবং নেজাল মিলে সিঙ্গেল ফ্রন্টো নেজাল প্রসেস, তারপর টু মেক্সিলারি প্রসেস আর টু ম্যান্ডিবুলার প্রসেস। তাহলে ফ্রন্টো নেজাল প্রসেস এইভাবে এসে নোজ পর্যন্ত, ফ্রন্টো নেজাল প্রসেস, তারপর মাঝখানে থাকছে মেক্সিলারি প্রসেস, এখানে লোয়ার লিপ থেকে এভাবে ছিল আমাদের ম্যান্ডিবুলার প্রসেস ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট অনুযায়ী আমাদের সেন্সরি সাপ্লাই অফ ফেস হচ্ছে। সেন্সরি সাপ্লাই অফ ফেস কি দিয়ে হচ্ছে, ট্রাইজিমিনাল নার্ভ দিয়ে, তিনটা ব্রাঞ্চের মাধ্যমে। এখান দিয়ে হচ্ছে, এখান থেকে এভাবে, তাই না, এই লেটারাল দিক থেকে মিডিয়ালি আসছে আমাদের অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ, তারপর এখানে আসছে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ, আর নিচে একটুকু আসছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ, আর এইখানে অল্প একটু সার্ভাইকেল নার্ভ আসতে পারে। আচ্ছা, তারপর এটা গেল সেন্সরি সাপ্লাই। আর মোটর সাপ্লাই কিভাবে হচ্ছে, মোটর সাপ্লাই অফ ফেস বাই ফেসিয়াল নার্ভ। তাহলে এই ফেসিয়াল নার্ভের মাধ্যমে হচ্ছে মোটর সাপ্লাই, এক্সেপ্ট, একটা এক্সেপশন আছে, এক্সেপ্ট মাসলস অফ মেস্টিকেশন, কারণ এই মাসলস অফ মেস্টিকেশন আসে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ, সেই কারণে মাসলস অফ মেস্টিকেশনের সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ। আর বাকি রইলো যেটা, ফেসে পুরো পুরো ফেসের মোটর সাপ্লাই আসতেছে আমাদের ফেসিয়াল নার্ভ থেকে, কারণ দিজ মাসলস, মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন ডিরাইভ ফ্রম সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ। তাহলে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চের নার্ভ, মোটর নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ। তাহলে ফেসের মোটর সাপ্লাই আমাদের মেইনলি ফ্রম ফেসিয়াল নার্ভ, এক্সেপ্ট মাসলস অফ মেস্টিকেশন হুইচ আর ডিরাইভ ফ্রম ম্যান্ডিবুলার নার্ভ অফ অপথ্যালমিক নার্ভ। ঠিক আছে, এই গেল আমাদের মোটর সাপ্লাই অফ নার্ভ। আচ্ছা, এখানে এই নার্ভ বারবার বারবার করে আমরা ট্রাইজিমিনাল নার্ভ আর ফেসিয়াল নার্ভ বলছি, দিস ক্রেনিয়াল নার্ভ কি ধরনের, এটা কি মোটর অর সেন্সরি অর মিক্সড? ক্রেনিয়াল নার্ভ তোমরা পড়ে ফেলেছ না? না, এটা তো ব্রেন অ্যাবলের সাথে পড়বে। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ 12 পেয়ার, এদের কতগুলো আছে পিওরলি মোটর, শুধুমাত্র মোটর, আর কতগুলো আছে পিওরলি সেন্সরি, শুধুমাত্র সেন্সরি, আর কতগুলো আছে মিক্সড। তাহলে ফেসিয়াল এবং ট্রাইজিমিনাল নার্ভের উচ্চারণ করা মাত্রই বলবে এগুলো কি ধরনের নার্ভ, দিজ আর মিক্সড নার্ভ। ঠিক আছে, ফেসিয়াল এবং ট্রাইজিমিনাল বোথ আর মিক্সড নার্ভ, কারণ এদের মোটরও আছে সেন্সরিও আছে। ফেসিয়াল নার্ভ অনেক জায়গায় সেন্সরিও আছে, তাই না, এখানে মোটর, আবার ট্রাইজিমিনাল নার্ভ তো ফেসে মোটর সেন্সরি দিচ্ছে আবার মোটরও দিচ্ছে মাসলস অফ মেস্টিকেশন দিয়ে, তাহলে এরা মিক্সড নার্ভ, এটা মনে রাখো। তাহলে আমাদের নার্ভ সাপ্লাই শেষ, তারপর আমরা কি বলেছি আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই কিরকম, আর্টারি সাপ্লাই আসছে এক্সটার্নাল ক্যারোটিড থেকে ফেসিয়াল আর্টারি, এটা টর্সুয়াস, কারণ দিস টর্সুয়াসিটি হেল্পস ইন, হেল্পস টু প্রিভেন্ট ওভার স্ট্রেচিং অফ ওয়াল, ওয়াল অফ আর্টারি ডিউরিং মুভমেন্ট অফ ম্যান্ডিবল। তাহলে এই জন্য এটা টর্সুয়াস, দিস আর্টারি বেস অফ ম্যান্ডিবল থেকে উপর দিকে উঠে, অ্যান্ড ইট ট্রান্স আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি আপ টু মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই। এই মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই যে আসছে, এই টার্মিনাল ব্রাঞ্চ কে আমরা বলছি অ্যাঙ্গুলার আর্টারি। এই অ্যাঙ্গুলার আর্টারি অ্যানাস্টোমোসিস উইথ ডর্সাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি, এখান দিয়ে অপথ্যালমিক আর্টারি আসছে,
এই ডর্সাল ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোসিস করছে, যার পথে কিছু ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে এদিক দিয়ে, কি ব্রাঞ্চ দিচ্ছে এখান দিয়ে ইনফিরিয়র লেবিয়াল, আর উপরে সুপিরিয়র লেবিয়াল, এদিকে লেটারাল নেজাল। আচ্ছা, আর এখানে বাকি রইলো, এখান দিয়ে আমাদের সাপ্লাই দিচ্ছে ট্রানভার্স ফেসিয়াল আর্টারি, ট্রানভার্স ফেসিয়াল আর্টারি। তাহলে ফেসের যে সামনের দিকে ব্রাঞ্চ গুলো যেগুলো নাম বললাম, তারা অপোজিট সাইডের সাথে অ্যানাস্টোমোসিস করছে, আর পোস্ট পিছন দিকে যারা তারা অ্যানাস্টোমোসিস করছে ট্রানভার্স ফেসিয়াল আর্টারির সাথে, আর টার্মিনাল অ্যানাস্টোমোসিস হচ্ছে অপথ্যালমিক আর্টারির সাথে। এ গেল ফেসিয়াল আর্টারি। এখন আসো ফেসিয়াল ভেইন। তাহলে ফেসিয়াল ভেইন এখান থেকে ট্রকলিয়ার ভেইন, এদিক থেকে সুপ্রা ট্রকলিয়ার, সুপ্রা অরবিটাল ভেইন এসে এখানে এসে তৈরি হচ্ছে অ্যাঙ্গুলার ভেইন, এটা আবার নিচের দিকে নামছে ফেসিয়াল আর্টারির সাথে। তাহলে এই অ্যাঙ্গুলার ভেইন এসে ফেসিয়াল ভেইন হচ্ছে, যাওয়ার পথে এদিক থেকে আবার ডিপ ফেসিয়াল ভেইনকে নিয়ে ফেসিয়াল ভেইন হয়ে নামছে, এখানে আবার সাথে নিচ্ছে কি অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রোমেন্ডিবুলার ভেইন। তাহলে এখানে রেট্রোমেন্ডিবুলার ভেইনের অ্যান্টেরিয়র ডিভিশন এসে মিলছে, আলটিমেটলি অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রোমেন্ডিবুলার ভেইন অ্যান্ড ফেসিয়াল ভেইন মিলে তৈরি করছে কমন ফেসিয়াল ভেইন। দিস কমন ফেসিয়াল ভেইন ড্রেন ইনটু ইন্টারনাল জুগুলার ভেইন। আর ভেনাস ড্রেনেস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলেছি, ফেসিয়াল ভেইন কমিউনিকেটস উইথ কেভার্নাস সাইনাস থ্রু ইমিশারি ভেইন্স। সো হোয়াট ইজ ইমিশারি ভেইন্স? দিজ আর দ্য ভেইন্স, স্মল ভেইন্স উইচ কমিউনিকেট ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড এক্সট্রাক্রেনিয়াল ভেনাস সিস্টেম। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল ভেনাস সিস্টেম কে যে কমিউনিকেট করছে, দিজ আর কল্ড ইমিশারি ভেইন্স। দেয়ার আর সাম ইমিশারি ভেইন্স উইচ কানেক্ট ফেসিয়াল ভেইন উইথ কেভার্নাস সাইনাস, স্পেশালি দ্য এরিয়া অ্যাডজয়িং এরিয়া অফ লোয়ার পার্ট অফ নোজ অ্যান্ড আপার পার্ট অফ লিফ, এই জায়গা থেকে স্পেশালি যাচ্ছে। তাহলে দিস এরিয়াকে, তাহলে কি হবে যে ইনফেকশন অর থ্রোম্বাস ফ্রম দিস এরিয়া মে পাস টু কেভার্নাস সাইনাস থ্রু দিস ইমিশারি ভেইন্স অ্যান্ড আলটিমেটলি ইট মে কজ কেভার্নাস সাইনাস থ্রোম্বোসিস। সো দিস এরিয়া ইজ কল্ড ডেঞ্জার এরিয়া অফ ফেস। তাহলে ডেঞ্জার এরিয়া আমরা আঁকাবো কিভাবে, এখানে মিডিয়াল অ্যাঙ্গেল অফ আই এর জায়গায় অ্যাপেক্স থাকবে, ল্যাটারাল ওয়াল অফ নোজ দিয়ে লাইনটা যাবে এখানে লিপের আপার লিপ পর্যন্ত। তাহলে এই এরিয়াটাকে আমরা বলছি ডেঞ্জার এরিয়া অফ ফেস। আচ্ছা, তাহলে আমাদের ভেনাস ড্রেনেজ শেষ, বাকি রয়ে গেল লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজ কি বলছি, এখানে মিড লাইন থেকে এইভাবে আই থেকে এসে কানের নিচ পর্যন্ত একটা লাইন চলে আসবে। তাহলে এই যে উপরের এরিয়াটা, এই জায়গাটা সাপ্লাই দিচ্ছে, ড্রেইন করছে কোথায়, প্রি অরিকুলার গ্রুপ অফ লিম্ফ নোড, অরিকুলার সামনে থাকে এই জায়গাটায়, প্রি অরিকুলার গ্রুপ অফ লিম্ফ নোড। আর এখানে লোয়ার লিপের যে সেন্টার থেকে নিচে পর্যন্ত অল্প একটু এরিয়া, আমরা যদি এইভাবে ডাক টানি, এই জায়গাটা সাপ্লাই দিচ্ছে, এই ড্রেইন করছে, এখানে এখানে কি থাকে, সাবমেন্টাল গ্রুপ অফ লিম্ফ নোড থাকে। আর বাকি যে চিক অ্যান্ড অ্যাডজয়নিং পার্ট, এই জায়গাগুলো যাচ্ছে সাব মেন্ডিবুলার, তো এখানে গ্রুপ অফ লিম্ফ নোড। ঠিক আছে, তাহলে আজকে আজকে এইটুকুই, তাই না? নেক্সট ক্লাসে আমরা পড়বো মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনস। তোমরা কিছু বলবে? কারো কিছু জানার আছে এইটুক পর্যন্ত আজকের কথা থেকে? কারো কোনো সমস্যা নেই? সমস্যা যেহেতু নেই, পরীক্ষায় যেন ফেসের এক্সাম খুব ভালো হয়, ঠিক আছে? কেউ কিন্তু কোনো কথা বলছো না, কারো কোনো প্রবলেম নেই? তাহলে কারো যেহেতু কোনো প্রবলেম নেই, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, নাকি বলবো যে ম্যাডাম আপনি একা একা কি বলছেন আপনি জানেন, আমরা জানি না কিছু? ঠিক আছে, তাহলে আজকের মতো গুড বাই, কালকে আবার তাহলে দেখা হচ্ছে আমাদের, আমরা ফেস ফেস আমাদের কালকে শেষ হবে, আজকে কিন্তু শেষ করে দেওয়া যেত তোমরা যদি আর একটু ধৈর্য ধরতে, আর যেহেতু একটু বেশি হয়ে গেছে আজকে, আজকে তোমরা যারা এখনো 111 জন লাইনে আছো, আর কে কে লেফট করেছে আমি দেখেছি, তোমরা কালকে কিন্তু এটুকু পড়া অবশ্যই পড়ে ফেলবে, আমি পড়া ধরবো কালকে, রোল অনুযায়ী পড়া ধরবো। তোমাদের কার্ড ফাইনাল বৃহস্পতিবারে হবে না হেডনেকে?
এখনো তো কিছু বলেন না, জানাই নাই। তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো, এই সপ্তাহ শেষে আমরা নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা শেষ, তো সবার ক্লাস, সব ক্লাস তো শেষ, সবার টপিক শেষ হয়ে গেছে। তাহলে বৃহস্পতিবারে আমাদের আমরা কার্ড ফাইনাল হেডনেক নিয়ে নেব ইনশাল্লাহ। তোমরা ওভাবে প্রিপেয়ার থাকো, পড়তে থাকো, তাহলে আজকে ফেস করে ফেলবে, ফেস থেকে কিন্তু কোশ্চেন আসবে, আমি এখনই বলে দিচ্ছি। তাহলে আজকে ফেস করে ফেলবে, বাকিটা শুধু ফেশিয়াল এক্সপ্রেশন ছোট একটু কালকে পড়াবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকের মতো।